নমস্কার বন্ধুরা স্বাগতম আরও একবার দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ডে আর আমি দাস আজকে নিয়ে এসি সম্পূর্ণ নতুন একটা ভিডিও অনেকেই জিজ্ঞাসা করে থাকেন বা অনেকের মনেই প্রশ্ন আছে যে ফুলে কি খাবার দেব। নর্মালি আমি আমার যে ভিডিওগুলো আগে আপনাদেরকে বলেছি বা দেখিয়েছি সেখানে কিন্তু আমি কোনো খাবারের কথা সেইভাবে উল্লেখ করিনি একমাত্র আমি আজ নতুনভাবে আরও একবার বলে দিই তবু যে গরমের সময় প্রচণ্ড গরম যখন তখন একবার আর এবং গাছের গ্রোথের সময় যখন গ্রোথ হচ্ছে বা সবে কুঁড়িয়ে আসা শুরু হয়েছে সবে একটা দুটো করে সেই সময় আপনারা অল্প একটু এনপিকে উনিশ 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 যে ব্যালেন্স এনপিকে বা কুড়ি কুড়ি কুড়িও দিতে পারেন অনেক সময় দশ ছাব্বিশ ছাব্বিশ অনেকে দিয়ে থাকেন একদমই দেওয়ার দরকার নেই দিলে খুব সামান্য পরিমাণে এবং তার সঙ্গে অল্প কিছু সিউইড একটু ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার এক দেড় বছরের পুরনো গোবর সার পেলে তার সঙ্গে মিক্সড করে আপনারা এক চামচ মানে ওয়ান টেবিল স্পুন মতো একটা বড় দলা করবেন হুম বা কাগজের মধ্যে পুড়িয়া করতে পারেন সেক্ষেত্রে বড় কাগজ লাগবে এর থেকে পানের খিলি যেভাবে করে এইভাবে নিয়ে এর মধ্যে পুড়িয়া করে এটার মধ্যে দিয়ে আপনারা ঠিক মিডিলটায় একবার গামলার মিডিলটাতে দিয়ে দিতে পারেন এটা গেল অন্য সময়ের যে খাবার এখন আমি যে ভিডিওটা করছি আজকে আজকের ভিডিওটাতে আমি দেখাবো এই সেপ্টেম্বর মাসের শেষে একবার আর মিডিলে একবার এই দুটো টাইম আপনারা দিতে পারেন অনেকে অক্টোবরে দিয়ে থাকেন অক্টোবরে দিয়ে থাকলে কিন্তু তখন ঠান্ডার পরিমাণ এতটাই কমে যায় যে গাছ কিন্তু অতিরিক্ত খাবারটা নিতে পারে না যে খাবারটা দিচ্ছেন সেটা এক্সট্রা হয়ে যাবে এবং সে কিন্তু গাছ কিন্তু পুরোপুরি সেটা নিতে পারবে না ফলে এক্সেস খাবার যদি টবে থেকে যায় বা পটে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু টিউবার পচিয়ে দিতে পারে আপনারা না দিন তবুও ঠিক আছে কিন্তু যদি কেউ দেওয়ার কথা ভাবেন যে ভালো হেলদি টিউবার দরকার বা টিউবওয়ারের খাবারের পরিমাণ ঠিকঠাক থাকা দরকার এই ধরনের কথা ভাবনা চিন্তা করে যদি আপনি আপনারা কেউ খাবার দিতে চান সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা নিয়ে আজকে আমাদের আমার ভিডিও দেখছেন এখানে অলরেডি আমি কিছু পুডিয়া করে ফেলেছি এখানে আমার কাছে আছে এনপিকে উনিশ 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 আমি ইপ এনপি এনপিকেটা ইউজ করি এখানে কিছু ঢালা আছে আর অলরেডি এইটা করতে করতে দেখুন আমি কিভাবে করছি নর্মালি এই ধরনের কাগজগুলো নেব কাগজগুলো নিয়ে পানের খিলি করার মতো করে এইভাবে পুড়িয়া করলে সুবিধা হয় নর্মালি আপনাদের যেমন যেমন সুবিধা সেই অনুযায়ী আপনারা করতেই পারেন বাট এইভাবে একটু সুবিধা হয় বেশি একটু লম্বাটে কাগজ নিলে এর মধ্যে আমি দেব এক চামচ এক চামচ যতটা হয় ওয়ান ওয়ান টি স্পুন ফুল হ্যাঁ ওয়ান টি স্পুন ফুল দিলাম এর মধ্যে দিয়ে এটাকে এইভাবে মুড়ে দেব এইভাবে আস্তে আস্তে মুড়ে দেব দিয়ে মোড়ার পর এইগুলো যে পুড়িয়াগুলো হলো এইগুলোকে দেব আমি কামলার মধ্যে কামলার মিডিলে মোটামুটি এক ইঞ্চি বা এই দু ইঞ্চি মতো ডেপথ করে দেবেন দু আঙুলের দুই কর ডেপথ করে দেবেন মানে ভিতরে পুঁতে দেবেন প্রথমে আপনাদেরকে গাছগুলোর অবস্থা দেখাই এটা একটা ভ্যারাইটি আখিলা এ কিন্তু অলরেডি ডরমেন্ট হয়ে গেছে ডরমেন্ট সাথে চলে গেছে প্রায় বলতে গেলে এখন যদি হঠাৎ করে টেম্পারেচার বাড়ে সেক্ষেত্রে লাগ বাই চান্স কোনো কোনো ভ্যারাইটি যারা একটু বেশি ফুল দেয় যেমন এটা আছে হোয়াইট পিওনি হোয়াইট পিয়নি কিন্তু এখানে অলরেডি একটা কুঁড়ি আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ অনেক ফুল দিয়েছে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে দেওয়ার পর ক্লান্ত এটা ইয়েলো পিঙ্ক আছে এখানে আরও সব আছে এগুলো দেখুন কিন্তু ডরমেন্সিতে চলে গেছে মানে এইখানে আর কচি পাতা বেরোচ্ছে না বলতে গেলে এইগুলোকে ধরার মধ্যে পড়বে না এটা এইগুলোকে মার্সি করতে হবে হ্যাঁ বাকি সব দেখুন পাতা রঙ পাতা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এই গাছটাতে দেখলে যেটা বোঝা আছে এখন একটা রুগ্ন প্রায় মোটামুটি কুঁড়ি আছে এটা হয়তো ফুটে যাবে ভালো হবে তো আর কোনো কিন্তু কুঁড়ি আসার চান্স নেই তো আমি এই গাছটা দিতে পারি যে গাছটাতে ফুল হচ্ছে যে গাছটাতে ফুল হচ্ছে বলতে এটা পিঙ্ক ক্লাউড আছে এটাতে ফুল আছে কুঁড়ি আসার আর কোনো নতুনভাবে চান্স আমি দেখতে পাচ্ছি না তো আমরা কি করব একটা কুঁড়িয়ে আমরা নর্মাল নিলাম এবার আমরা দেখাই এখানে এই জায়গাটা মিডিলটাকে ফাঁকা করে জলের ভিতরে দেড় কর বা দু কর দু কর মতন ডেপতে আমি পুঁতে দেবো এইভাবে সেমভাবে এখানেও আর ফুল আসার চান্স নেই সেই জন্য আমি এখানেও একটা খাবার দিয়ে দেবো নর্মালি আমি কোনো খাবার সেইভাবে দিই না মাঝে মধ্যে দিয়ে থাকি তো বিভিন্ন হাইব্রিডাইজার যারা আছেন তারা যেটা করে থাকেন এই ধরনেরই পদ্ধতি অবলম্বন করেন জন্য আমি ভাবলাম একবার আপনাদের দেখানো উচিত তাই আমি এ করছি এখানে পিঙ্ক ক্লাউডের ভিতরেও আমি একটা দিয়ে দিলাম খাবারটা আমরা দুবার দিতে পারি একটা হলো এই সেপ্টেম্বর মাসের মিডিলে আর একটা হলো সেপ্টেম্বর মাসের শেষে বা ম্যাক্সিমাম ওয়েদারটা ডিপেন্ড করছে খাবার কত সময়ের মধ্যে কোন টাইম টেম্পারেচারের মধ্যে দেবো আমরা খাবার যত সময় দেখব আমাদের টেম্পারেচার রাত্রেবেলা বা রাত্রের শেষের দিকে হলেও টেম্পারেচার যখন দেখব যে কুড়ি ডিগ্রির নিচে নেমে যাচ্ছে তখন কিন্তু আর খাবার দেওয়া যাবে না নর্মালি পদ্মফুলের জন্য খুব ভালো টেম্পারেচার হলো কুড়ি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত এরা সহ্য করে নিতে পারে এর থেকে বেশিও টেম্পারেচারও সহ্য করে নিতে পারে কিন্তু একদম সুইটেবেল ওয়েদার যদি বলেন পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আমি বলবো এই ওয়েদারটার টাইমে যেমন বর্ষাকালটাতে এরা কিন্তু খুব সুন্দর ফুল দেয় এই ওয়েদারে তেও আর একবার রিপিট করে দিই সেপ্টেম্বর মাসের মিডিলে বা সেপ্টেম্বর মাসের লাস্টে যাদের গাছে ফুল আছে আরও একটা আপনাদেরকে দেখাই আমার এখানে আর একটা মিনিয়েচার ভ্যারাইটি আছে লেডি বিংলে খুব ভালো কন্ডিশান এর কিন্তু যে কোনো মুহুর্তে ফুল আসলেও আসতে পারে পুজোর আগে এই মিনিয়েচার ভ্যারাইটিগুলো কিন্তু অনেকেই ফুল দিয়ে থাকে আরও এখানে তো শালুক আছে এদের সব দেখুন গ্রোথ দেখলেই বুঝতে পারবেন আমি এদেরকে এদের যেহেতু রিসেন্টলি পটিং করা তো এদেরকে আমি খাবার দেব না এদেরকে এইটা আছে বুদ্ধা সাউন্ড আছে এও রিসেন্টলি পটিং করা তো একেও খাবার দেব না এটা আছে কাবেরি একটা কুড়ি এসছে এখন এইটা জাস্ট এই যে গাছগুলো দেখছেন এখানে এই পাটে যে কটা আলাদা করা সব কটাই দশ থেকে কুড়ি পনেরো থেকে কুড়ি দিন হচ্ছে এটা আছে ইলিয়ান থাউজেন্ড পেটাল এর কোনো কুঁড়ি আসার চান্স দেখতে পাচ্ছি না বল বুঝতেও পারছি না থাক এটাকে আমি অক্টোবর এর জন্যই বললাম এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে যারা ফুল দিচ্ছে এদের জন্য আমি মার্সি করব একটাই টাইম অক্টোবরের মিডিল পর্যন্ত ব্যাস তারপরে একদমই নয় এবার তার মধ্যে আপনাকে বুঝে নিতে হবে যে গাছে এই সেই মুহূর্তে ফুল আছে কি না এবং যেটা মেন বুঝে নিতে হবে টেম্পারেচারটা কেমন আছে হুম টেম্পারেচারটা যেন কুড়ি ডিগ্রির নিচে না নেমে গিয়ে থাকে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেলে আর আমরা কোনো খাবার দেব না কারণ এই খাবারগুলো দিলে এই খাবারটা এক্সেস খাবার হিসাবে টবের মধ্যে থেকে যাবে এবং এই খাবার দিলে গাছ এটা নিতে পারবে না এবং এইগুলো কিন্তু টিউবারটাকে পচিয়ে দিতে পারে এখানে একটা অস্ট্রেলিয়ান শাপলা অ্যান্ট্রাস গিগেন্টিনা তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে তত সময়ের জন্য নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন